শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বারোই মার্চ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো অবশেষে দুই বছর পর মক্কার মসজিদ আল হরমে দশ লক্ষাধিক মুসল্লিদের উপস্থিতিতে ঐতিহাসিক জুম্মার নামাজ অনুষ্ঠিত এবার হজ পালনে নেই কোনো বিধিনিষেধ এ বছর হজ যাত্রার জন্য হাইলাকান্দির চারশো পঁচাশি জন আবেদনকারী বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক আকস্মিক ঘটনা আজ করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির হাসানপুর জিপির দুই নম্বর ওয়ার্ডে একটি নলকূপ থেকে নির্গত হল আগুন এলাকা জুড়ে আতঙ্ক শিলচর শহরের বিবেকানন্দ রোডের এক শিক্ষকের বাড়িতে ডাকাতি বিস্তারিত থাকবে প্রতিবেদনে গৌহাটি থেকে হাইলাকান্দিগামী নৈশ বাস দুর্ঘটনাগ্রস্ত আহত চালকসহ অনেকে উত্তর করিমগঞ্জের ফকিরা বাজারের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল স্কুলে দ্বাদশ দশম শ্রেণীর পড়ুয়াদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন সিসিটিভি ক্যামেরা দেওয়ার আশ্বাস দিলেন বিধায়ক কমলাক্ষদেব পুরকায়স্ত জাতীয় কুতায় আগামী চার থেকে পাঁচ বছরে কংগ্রেস জেলার রাজনৈতিক দল হবে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে এক লক্ষ চাকরি না হলে আন্দোলনে অখিল গগৈ কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিবিএসই দশম দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আগামী এপ্রিল মাস থেকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল অর্থাৎ রবিবার ঐতিহ্যমণ্ডিত বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার খতমে বুখারি শরীফ এবং শেষ খবরটি মাইজগ্রাম সুতারকান্দিতে পাঁচটি প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক কমলাক দেব পুরকায়স্থ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর অবশেষে বিগত দুই বছর পর এই প্রথমবারের মতো মক্কার মসজিদ আল হরমে ঐতিহাসিকভাবে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার পবিত্র জুম্মার নামাজ একই সঙ্গে আদায় করেন প্রায় দশ লক্ষাধিক মুসল্লিরা এদিন জুম্মার নামাজ পাঠ করান শেখ আব্দুল্লাহ আল জুহানি উল্লেখ্য করোনার ভয়াবহতার জন্য বিগত দুই বছরের মধ্যে এই প্রথমবারের মতো মসজিদ আল হরমে কোনো বড় ধরনের জামাত অনুষ্ঠিত হল শুক্রবার সৌদির হজ উমরা মন্ত্রণালয়ের সামাজিক মাধ্যম হারামাইন শারিফাইন পেজ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুই বছর বিরতির পর এবার দুই হাজার বাইশ সালের পবিত্র হজ ঐতিহাসিক হতে চলেছে কারণ পৃথিবীর যে কোনো দেশ থেকে হজ যাত্রীগণ সৌদিতে আসতে বা হজ পালন করতে পারবেন এবার সব ধরনের বাধা বিপত্তি ইতিমধ্যেই উঠিয়ে নেওয়া হয়েছে এদিকে এবছর পবিত্র হজ যাত্রার জন্য পুরো রাজ্য থেকে আবেদন জমা পড়েছে প্রায় চার হাজারের অধিক বরাক উপত্যকার তিন জেলা থেকে প্রায় আঠারোশো এবং শুধুমাত্র হাইলাকান্দি জেলা থেকে আবেদন করেছেন চারশো পঁচাশি জন হজযাত্রী এক আকস্মিক ঘটনা আজ অর্থাৎ শনিবার করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির হাসানপুর জিপির দুই নম্বর ওয়ার্ডে একটি নলকূপ থেকে নির্গত হতে তাকে আগুন এ নিয়ে আতঙ্ক সরিয়েছে এলাকায় উল্লেখ্য নলকূপটি স্থানীয় আখড়ার জন্য বসানো হয়েছিল কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় প্রতিবেশীর এক জায়গায় খনন করে বসানো হলো নলকূপটি আজ হঠাৎ করে তা থেকে আগুন বেরোতে থাকে নলকূপে প্রথম অবস্থায় জল পড়লেও পরবর্তীতে আগুন জ্বলতে থাকে এ নিয়ে আতঙ্ক সরিয়ে পড়ে এলাকায় ব্যাপারটি কর্তৃপক্ষর নজরে আসতেই বদরপুর ফায়ার এন্ড সার্ভিসে খবর দেওয়া হয় পরে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন শিলচর শহরের বিবেকানন্দ রোডে ডাকাতির ঘটনা ঘটে শুক্রবার রাতে এক শিক্ষকের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছে জানা যায় শিলচর বিবেকানন্দ রোডে শিক্ষিকা জিন্নাতারা বেগমের গড়ের রিল বেঙ্গে জানালার দিকে ডাকাত দল ঢুকে চার সশস্ত্র ডাকাত দল গড়ে ঢুকে জিন্নাতার ও তার মেয়েকে ঘুম থেকে তুলে মাথায় হাতিয়ার দরে স্বর্ণালঙ্কার সহ টাকা সিনিয়ে নে। প্রায় ষোলো হাজার টাকা এবং এক লক্ষ টাকার বেশি মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে দ্বিতল ভবনে শিক্ষিকার ছেলে অন্য একটি কক্ষ থেকে নেমে দেখতে পায় বন হাতিয়ারের সামনে আর মায়ের হাত বাঁধা সে কোনো কিছু না বলে উপরে চলে গিয়ে চিৎকার করলে ডাকাত দল পালিয়ে যায় এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয় পুলিশ তদন্তে নেমেছে গৌহাটি থেকে হাইলাকান্দিগামী যাত্রী বুঝাই নৈশ বাস পাহাড়ের বুকে দাগ মেরে মাঝপথে দুর্ঘটনাগ্রস্ত হয় এতে গাড়ির চালক সহ অন্যান্য যাত্রীরাও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে গৌহাটি হাইলাকান্দি রোডের সোনাপুর জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়ে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটা নাগাদ ঘটনার বিবরণে প্রকাশ বৃহস্পতিবার রাতে গৌহাটি থেকে হাইলাকান্দির উদ্দেশ্যে চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী নিয়ে রওনা দেয় নেটওয়ার্কের একটি নৈশ বাস কিন্তু মাঝপথে সোনাপুরে জাতীয় সড়ক সংলগ্ন পাহাড়ে সজরে ধাক্কা মেরে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় এতে বাচ্চা থেকে বৃদ্ধ সকল যাত্রী কম বেশি আহত হয়েছেন বলে জানা গেছে গাড়ির চালকের অবস্থা অতি সংকটজনক বলেও খবর পাওয়া গেছে তবে আহতের সংখ্যা সঠিক কত বা পরিচয় এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি বিশেষ করে গাড়ি চালকের গাফিলতির জন্য এমন দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে কারণ চালকের আনুমানিক বয়স ছিল প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর এছাড়াও অতিরিক্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালকের আসনে বসেছিল বলে জানা গেছে বাসটি একটু এদিক সেদিক হলে হয়তো দুশো থেকে আড়াইশো ফুট নিচে গভীর খাদে চলে যেত যদিও তেমন কোনো ঘটনা ঘটেনি এই ঘটনার পর থেকে যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে চালকদের অতি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করেছেন অনেকেই অখিল গগৈয়ের আন্দোলনের হুঙ্কারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার বলেছেন যত আন্দোলন হবে ততই ফলে ফুলে সমৃদ্ধ হবে বিজেপি মুখ্যমন্ত্রী হওয়ার পরই হিমন্ত বলেছিলেন সরকার গঠনের প্রথম এক বছরের মধ্যে গুণে গুনে এক লক্ষ চাকরি দেওয়া হবে শিবসাগরের বিধায়ক অকিল সম্প্রতি বলেছেন মেয়ের মধ্যে এক লক্ষ চাকরি সরকার দিতে না পারলে রাজ্য জুড়ে তিনি আন্দোলন শুরু করবেন অকিলের এই হুঙ্কারের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর মন্তব্য এক লক্ষ চাকরি দেওয়াটা তো আমার প্রতিশ্রুতি এ নিয়ে তার তো মাতা ব্যথা কেন প্রতিশ্রুতি পালন করব এবং এর জন্য মানুষ আমাকে নম্বরও দেবেন এ বিষয়ে অকিলের উদ্বিগ্ন হওয়ার তো কিছুই নেই দশম দ্বাদশ শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার দিন ঘোষণা করলো সিবিএসই বোর্ড আগামী ছাব্বিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে দশম দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় টার্মের পরীক্ষা শেষ হবে আগামী উনিশে মে করোনা অতিমারিতে পড়ুয়াদের সিলেবাসে কাটসাট করা হয়েছিল পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সিলেবাস তাই এবার আর দুটো বাগে পরীক্ষা হবে না পরীক্ষার সময়সীমা হবে দু ঘন্টা পরীক্ষা নিয়ে বিস্তারিত জানা যাবে সিবিএসসির নিজস্ব ওয়েবসাইটে ঐতিহ্যমণ্ডিত বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার খতমে বুহারি নামে পরিচিত বার্ষিক অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ তেরো মার্চ রবিবার অনুষ্ঠিত হবে অন্যান্য বছরের মতো এবারও বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে প্রস্তুতি প্রায় সম্পন্ন এদিন সকাল দশটা থেকে বিভিন্ন কার্যসূচির মধ্যে দিয়ে বার্ষিক অনুষ্ঠান আরম্ভ হবে চলবে বিকেল পর্যন্ত বাসকান্দি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসার শেখুল জামিয়া তথা মহতামিম শেখ মাওলানা ইয়াহিয়া এ দিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শেখুল হদিস আল্লামা শেখ মাওলানা কমরউদ্দিন এ সারাও বরাক ব্রহ্মপুত্র উপত্যকার বিশিষ্ট উলামায় কেরামগঞ্জ উপস্থিত থাকবেন মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে মাদ্রাসার অনুষ্ঠানে আগতদের গাড়িতে মাইক না বাজানোর অনুরোধ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ মাইক সারা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়েছে বৃহস্পতিবার দ্বাদশ দশম শ্রেণীর শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হল উত্তর করিমগঞ্জের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েল স্কুলে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর পৌরোহিত্যে এদিনের সভায় স্কুলের দশম শ্রেণীর একশো জন এবং দ্বাদশ শ্রেণীর বাহাত্তর জন ছাত্রছাত্রীকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয় এতে সব বিদায়ী ছাত্রছাত্রীর হাতে অভিনন্দন পত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় বিধায়ক পুরকায়স্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জীবনে কঠিন সময় সবারই আসবে তবে এই কঠিন পরিস্থিতিতে দরিদ্রের পরিচয় দিয়ে স্বাবলম্বী হতে হবে ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের অগ্রগতির লক্ষ্যে আগামী দু মাসের মধ্যে স্কুলে সিসিটিভি ক্যামেরা দেওয়ার আশ্বাস দেন বিধায়ক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল অর্থাৎ শুক্রবার বড় আক্রমণ সানালেন বিরোধী কংগ্রেসকে বলেন কংগ্রেস এখন একটা ছোট আঞ্চলিক দলে পরিণত হয়েছে এখন আর কংগ্রেস জাতীয় পর্যায়ের দল নয় আগামী চার পাঁচ বছরের মধ্যে কংগ্রেস জেলা স্তরের রাজনৈতিক দল হিসাবে পরিগণিত হবে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলই প্রমাণ করছে কংগ্রেসের প্রাসঙ্গিকতা এখন ফুরিয়ে গেছে এবার শেষ খবরটি বহু প্রতীক্ষার পর পঞ্চদশ অর্থ কমিশনের কাজের সূচনা হল মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ এলাকায় বৃহস্পতিবার এলাকার পাঁচটি প্রকল্পে প্রায় ২২ লক্ষ টাকার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক পুরকায়স্ত এবং জেলা পরিষদ সদস্যা আমিনা বেগমের প্রতিনিধি বজলুল হক চৌধুরী জেলা পরিষদ সদস্য আমিনা বেগমের প্রস্তাব ক্রমে পরিষদীয় এলাকায় পঞ্চদশ অর্থ কমিশনের একই দিনে বাইশ লক্ষ সত্তর হাজার টাকার পাঁচটি কাজের শিলান্যাসে সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ নিয়ে স্থানীয় বিধায়ক এবং বজরুল হক চৌধুরীকে সাধুবাদ জানান এলাকাবাসী প্রথমেই আকবরপুর জিপির পশ্চিম বর্ষিলায় জামে মসজিদের পাশে দুই লক্ষ নব্বই হাজার টাকার একটি কমিউনিটি টয়লেটের শিলান্যাস করেন কমলাক এবং বজলুল হক এতে উপস্থিত ছিলেন শিক্ষক মজনুল হক শিক্ষক সালিকুর রহমান ময়নুল হক সহ অন্যান্যরা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন